বন্ধুরা, এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা টিকটকে কেন আসেন, উত্তরে হয়তো অনেকে এটাই বলবেন যে আমরা টিকটকে আসি টিকটক ভিডিও দেখতে, অথবা এখানে যে ডায়লগটা আমার সবচেয়ে প্রিয় অথবা যে গানটা আমার প্রিয় ভালো লেগেছে সেটার সাথে আমি ডুয়েট করতে অথবা সিঙ্গেল ভিডিও ক্রিয়েট করতে। বন্ধুরা, অনেকে এটাই জানে না যে আসলে টিকটকে যে 15 সেকেন্ডের যে ডায়লগগুলো এটা আসলে কিভাবে তৈরি করা হয়, অথবা আপনারা দেখে থাকেন যে গানের মাঝখানে থাপ্পড়ের একটা আওয়াজ আসে অথবা কয়েকটা আওয়াজ আসে, বা বিভিন্ন যে ফানি ভিডিওগুলো তৈরি করা হয় আসলে সেটা কিভাবে তৈরি করা হয়। মার্কেটিং করতে তেলি কলিজা তুই আমার ন, আর তো ফোর বানা দিওস আ গাই তুই উনে বার, অথবা বিভিন্ন বড় বড় মুভি থেকে একটা একটা মুভি 2 ঘন্টার হয়ে থাকে, অথবা একটা নাটক 40 মিনিটের হয়ে থাকে, বা একটা গান 5 মিনিটের হয়ে থাকে। তো এইসব বড় বড় মুভি অথবা নাটক গান থেকে কিভাবে কাটসিট করে 15 সেকেন্ডের একটি ভিডিও তৈরি করে সেটা টিকটকে আপলোড করে, আর এটার সাথে সারা বিশ্বের সব ছেলেমেয়েরা ডুয়েট করে অথবা সিঙ্গেল ভিডিও তৈরি করে বা অ্যাক্টিং করে, নাচ গান করে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি এটাই দেখাবো যে আপনারা কারো মিউজিকের সাথে অ্যাক্টিং না করে অথবা কারোর সাথে ডুয়েট না করে আপনি নিজে থেকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলি থাকে সেটা নিজে থেকে ক্রিয়েট করে টিকটকে আপলোড করে নিতে পারবেন। বন্ধুরা, বিভিন্ন নাটক অথবা গান মুভি অথবা বিভিন্ন ডায়লগ আপনি কাটসিট করে 15 সেকেন্ডের একটি মিউজিক তৈরি করে আপনি সেটা টিকটকে আপলোড করবেন, আর আপনার এই সাউন্ডের সাথে সারা বিশ্বের সব ছেলেমেয়েরা ডুয়েট করবে অথবা সিঙ্গেল ভিডিও তৈরি করবে, নাচবে গাইবে, কিন্তু আপনি কারোটা কপি করতে হবে না। আপনার মিউজিকের সাথে সারা বিশ্ব নাচবে কিন্তু আপনি কারো মিউজিকের সাথে নাচতে হবে না। তো আপনার এমন মিউজিক ভিডিও কীভাবে তৈরি করবেন জানতে পারবেন আজকের ভিডিও থেকে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে নিই, আপনি যদি মনে করেন এই চ্যানেল থেকে কিছু একটা শিখতে পেরেছেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আমাদের লেটেস্ট ভিডিওটি সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এসআরটিভি বাংলা, আপনাদের সাথে আছি আমি রানা। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশন প্লিজ কমেন্ট অন বেলো, আই উইল আনসার ফর ইউর কমেন্ট। সো স্টার্ট নাও অ্যান্ড কামিং আফটার দ্য ইন্ট্রো। ওকে, ব্যস্ত সেটা করতে হলে আপনাকে সর্বপ্রথম ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। বন্ধুরা, আপনারা প্লে স্টোরে আসার পর এখানে চান্স বারে লিখে দিবেন কাইনমাস্টার। বন্ধুরা, কাইনমাস্টার লেখার সাথে সাথে সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটি চলে আসবে, আশা করি অ্যাপ্লিকেশনের ইন্টারফেস আপনারা দেখে নিন। অথবা কাইনমাস্টার সম্পর্কে অনেকের ধারণা আছে কারণ এটা অনেক জনপ্রিয় একটি ভিডিও এডিটিং অ্যাপস, তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন। অথবা ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে এক ক্লিকের অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, ডাউনলোড করার পর আপনারা জাস্ট এটা ওপেন করে নেবেন। বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আপনাকে সর্বপ্রথম প্রয়োজন হবে আপনি যে গানটি কাটতে চান অথবা যে নাটক থেকে ডায়লগটা নিতে চান অথবা যে মুভি থেকে ডায়লগ নিতে চান সেই মুভিটা সংগ্রহ করে আপনার গ্যালারিতে নিয়ে আসতে হবে, অথবা আপনার যে গানটা পছন্দ বা যে নাটকটা পছন্দ সেটা আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে আপনার গ্যালারিতে সর্বপ্রথম নিয়ে আসতে হবে। তো আশা করো বন্ধুরা আপনারা এখানে অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে 16:9 আপনারা এই সাইজটি ক্লিক করে দিবেন। বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পরে এখানে এমন একটা ইন্টারফেস চলে আসবে, আশা করি আপনারা সর্বপ্রথম এখানে মিডিয়া একটা আইকন দেখতেছেন, আপনারা জাস্ট এখানে মিডিয়াতে ক্লিক করে দিবেন। বন্ধুরা, মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে সরাসরি নিয়ে যাবে আপনার গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর আপনি চলে যাবেন আপনি যে ফোল্ডারে আপনার গানটি অথবা নাটকটি রেখেছেন সেই ফোল্ডারটা আপনাকে ওপেন করে নিতে হবে। তো বন্ধুরা, আমি একটি গান দিয়ে এখন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, গানটা বের করার পরে গানটার উপর একটা টাচ করে দিবেন, তারপর এখানে যদি কোনো পারমিশন চায় সেটা আপনি ওকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে জাস্ট আপনারা মার্ক টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে বন্ধুরা আপনাকে অ্যাপ্লিকেশনটির ইন্টারফেসে নিয়ে আসবে। আশা করি বন্ধুরা এখন আপনি কোন অংশ থেকে কোন অংশ কাটতে চান সেটা আপনাকে সর্বপ্রথম এখানে বের করে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, এই গানটার আমি এখান থেকে নেব যে আমি পাপি অদম দয়া তোমার দুনিয়ায়, এখান থেকে আমি শুরু করব। জাস্ট আমি এখানে প্লে করে সামনের অংশটা কেটে ফেলে দিব। এ বন্ধুরা, এখান থেকে গানটা শুরু। তো জাস্ট আমি এখানে কাটতে হলে গানটার উপর একটা টাচ করে দিলাম, টাচ করে দিলে বন্ধুরা এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে একটি কেন্স আইকন দেখতে সেটা আপনারা জাস্ট কেন্সতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে বন্ধুরা এখানে আপনি সর্বপ্রথম উপরে যে অংশটা দেখতেছেন এটা ক্লিক করলে সামনের অংশটা কেটে যাবে, আর যদি এখানে আপনি যদি নিচেরটা আপনি ক্লিক করেন তাহলে পিছনের সব অংশ কেটে যাবে, শুধু সামনেটা থাকবে। আর আপনারা যদি চান যে ভিডিওটা 2 ভাগ করতে তাহলে এখানে স্প্লিট হেড প্লে হেড এটাতে ক্লিক করলে আপনার ভিডিওটা 2 ভাগ হয়ে যাবে। তো আমি যেহেতু সামনের অংশ কাটতে চাই তাই এখানে টাইম টু লেফট প্লে হেড এটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা এখন যদি আমি প্লে করি তাহলে আমি যেখান থেকে চাচ্ছি ঠিক সেখান থেকে সেটা প্লে হবে। তো বন্ধুরা, আমি সামনের অংশটুকুই কেটে ফেলে দিলাম। এখন আমি এখান থেকে জাস্ট আমি সামনের 15 সেকেন্ড আমি নেব। তো জাস্ট আমি 15 সেকেন্ড পর্যন্ত ভিডিওটি শুনে নিই। আমি পাপি অধম দয়া তোমার দুনিয়া
15-15 সেকেন্ড হওয়ার পর আপনারা জাস্ট এখানে পিছনে যে অংশটা সেটা আপনি কেটে ফেলে দিবেন। তো জাস্ট আপনারা ভিডিওর উপর একটা সিলেক্ট করে দিবেন, ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা এখানে কিস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে বন্ধুরা যে টাইম টু রাইট অফ প্লে হেড আপনারা জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে বন্ধুরা বাকি অংশটুকু চলে যাবে, জাস্ট এখানে শুধু 15 সেকেন্ড ভিডিওটা রয়েছে আর বাকি সামনে ফিসে সবটুকু কেটে গেছে। আমি এখন আবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। আমি পাপি অধম দয়া তোমার দুনিয়া তোমার কাছে যাবার মতো। বন্ধুরা ভিডিওটি সামনে পিছে কাটার পর আপনারা জাস্ট এখানে একটি সেটিং আইকন দেখতে পারবেন, আপনারা জাস্ট এখানে সেটিংয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে বন্ধুরা অটো মাস্টার ভলিউম আপনারা জাস্ট এটা ডিজেবল করে দিবেন, এটা বন্ধ করে দিবেন। তারপরে নিচে আরেকটা দিবেন অটো ফেড আউট, এটাও আপনি বন্ধ করে দিবেন। তারপর এখানে ওকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে বন্ধুরা ভিডিওটি সর্বপ্রথম যেভাবে শুরু হবে ঠিক শেষও এভাবে শেষ হবে। তো জাস্ট আপনারা এটা সেটিং করে এখানে শেয়ার একটি আইকন দেখতে পারবেন, আপনারা জাস্ট এখানে শেয়ারে ক্লিক করে দিবেন। শেয়ারে ক্লিক করে দিলে বন্ধুরা আপনারা ভিডিওটি কোন রেজুলেশনে আপনার গ্যালারিতে নিয়ে যেতে চান সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো জাস্ট আপনারা এখানে 720 এই যে এইচডি 720 এটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে বন্ধুরা সেটা আপনার গ্যালারিতে চলে যাবে। বন্ধুরা এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে সেটা আপনার গ্যালারিতে চলে যাবে। তারপর এখান থেকে আপনি চাইলে টিকটকে সরাসরি আপলোড করে নিতে পারেন, অথবা আপনি চাইলে গ্যালারিতে যে সেটা টিকটকে আপলোড করে নিতে পারেন, অথবা আপনি টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে সেটা আপলোড করে নিতে পারেন। তো জাস্ট আমি এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করে দিলাম। বন্ধুরা শেয়ার আইকনে ক্লিক করে দিলে আপনার ফোনে এখানে টিকটক অ্যাপ্লিকেশনটি চলে আসবে, আপনি সেটা এখানে সিলেক্ট করে টিকটকে সরাসরি সেটা আপলোড করে নিতে পারবেন। বন্ধুরা আপনার ভিডিওটি শেয়ার করার পরে যখন আপনি টিকটকে ক্লিক করবেন তখন টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে, অথবা আপনি চাইলে হোম বাটন ক্লিক করে আপনি ব্যাগে এসে আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে পারেন। ওপেন করার পরে বন্ধুরা এখানে জাস্ট আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। বন্ধুরা প্লাস আইকনে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে, আসার পর আপনি জাস্ট এখানে আপলোডে ক্লিক করে দিবেন। বন্ধুরা আপলোডে ক্লিক করে দেওয়ার পরে আপনি সর্বপ্রথম সেই ভিডিওটি পেয়ে যাবেন যেটা আপনি রেন্ডারিং করে একটু আগে গ্যালারিতে নিয়ে এসেছেন। তো জাস্ট আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। বন্ধুরা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখুন ভিডিওটা এখানে চলে এসেছে এবং এটা মিউজিক এখানে বাজতেছে। তো এখন আমি দেখাবো আপনারা কীভাবে আসলে এটা ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনি ব্যবহার করে এটার সাথে আপনি নিজে অ্যাক্টিং করবেন। তো জাস্ট আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। বন্ধুরা নেক্সটে ক্লিক করার পর এখানে জাস্ট আপনি আবারও নেক্সটে ক্লিক করে দিবেন। বন্ধুরা নেক্সটে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে, আসার পর এখানে হু ক্যান ভিউ দিস ভিডিও এটা পাবলিক করা থাকবে, আপনি জাস্ট এটা প্রাইভেট করে দিবেন। তো এখানে প্রাইভেট করে আপনি ভিডিওটি আপলোড করবেন সর্বপ্রথম আপনার আইডিতে। বন্ধুরা ভিডিওটি আপলোড হয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পর আপনার ভিডিওটি আপনি দেখতে পারবেন, আপনি জাস্ট এটা ওপেন করে নেবেন। বন্ধুরা ওপেন করার পর এখানে জাস্ট আপনি মিউজিকে যে একটি আইকন দেখতেছেন এখানে মিউজিকে ক্লিক করে দিবেন। বন্ধুরা মিউজিকে ক্লিক করে দেওয়ার পরে মিউজিকটি এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে, আপনি জাস্ট এখানে ক্যামেরা আইকনে ক্লিক করে দিবেন। বন্ধুরা ক্যামেরা আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনার ভিডিওটি শ্যুট করার জন্য এখানে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। তো আপনি জাস্ট এখন এটার সাথে অ্যাক্টিং করতে পারবেন অথবা নাচ গান করতে পারবেন। তো জাস্ট আমি করে দেখিয়ে দিচ্ছি। আমি পাপি অধম দয়া তোমার দুনিয়া তোমার কাছে যাবার মতো। এই যে দেখুন বন্ধুরা মিউজিকটি খুব চমৎকারভাবে ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। তো আপনি চাইলে এখানে হ্যাশট্যাগ দিয়ে তারপর এখানে ভিডিওটি পোস্ট করে নিতে পারেন। বন্ধুরা এখানে হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করার পরে আপনার এই মিউজিকের সাথে সবাই নাচবে গাইবে অথবা ডুয়েট করবে অ্যাক্টিং করবে, কিন্তু আপনি কারোটা কপি করতে হবে না, এভাবে আপনার গানের সাথে সারা পৃথিবীর সবাই নাচবে গাইবে ডুয়েট করবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। বন্ধুরা অবশ্যই আপনারা খুব চমৎকারভাবে দেখেছেন যে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যে কোনো নাটক মুভি অথবা যে কোনো গানকে কেটে ছেটে সেটা 15 সেকেন্ডের একটি ভিডিও তৈরি করে নিতে পারবেন, অথবা এখানে যে কোনো ডায়লগ আপনি তৈরি করে নিতে পারবেন। আপনি টিকটক থেকে অথবা ইউটিউব থেকে যে কোনো থাপ্পড় শটকনের একটি সাউন্ড এখানে তৈরি করে আপনি ব্যাকগ্রাউন্ডে সেটা তৈরি করতে পারেন। আপনি গানটাকে কেটে এখানে স্প্লিট করে সেন্টারে আপনার থাপ্পড়ের যে সাউন্ডটা সেটা বসিয়ে দিয়ে আপনি একটি ফানি ভিডিও তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা ঠিক এভাবে আপনি যখন এটা তৈরি করে টিকটকে আপলোড করে নেবেন এটার সাথে সারা বিশ্বের সব ছেলেমেয়েরা অ্যাক্টিং করবে অথবা ডুয়েট করবে নাচবে গাইবে, আপনি কারোটা কপি করতে হবে না। তো বন্ধুরা এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে সেটা আপনি কমেন্ট করে দিবেন। এ ছিল আজকের ভিডিওটি। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকে দুটোক পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে আরও ভালো কোনো ভিডিও নিয়ে। এসে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা আজকের মতো। আল্লাহ হাফেজ।